হ্যালো গাইস, বারবার লাইফে আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। দেখছো আমার ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের অনেক লং হেয়ার এবং এটাকে আমরা জিরো ফেড হেয়ার কাট করবো, তার সাথে উপরে ভলিউম রাখবো এবং ফুল হাতে ধরিয়ে ফুল টিউটোরিয়াল ভিডিও শেয়ার করবো যাতে তোমরা শিখতে পারো। তো দেরি করব না, তাড়াতাড়ি শুরু করবো আজকের আমাদের ভিডিওটা। তো অ্যাট ফার্স্ট আমরা কী করবো, উপরটা ক্লিপিং করে নেবো। না গাইস, তার আগে আমরা কাপড়টা পরিয়ে নেবো। আর গাইস, কাপড়টা নতুনই কিনেছি শুধুমাত্র ভিডিও করার জন্য। তো গাইস, কাপড়টা পরানো হয়ে গেলে আমরা কি করব, আমরা টপ এরিয়া ক্লিপিং করে নেব। এবং কিভাবে ক্লিপ করি এর আগে বিভিন্ন সময়ে দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মাল চিরুনি ধরব এবং টপ এরিয়াটা পুরো লক করে দেবো ক্লিপিং করে। এবং আমাদের খুব বেশি ক্লিপ লাগবে না, ভাইয়ের যেরকম চুল আমাদের মোটামুটি চারটে পাঁচটা ক্লিপেই পুরো কমপ্লিট, চারটে ক্লিপে কমপ্লিট। আর একটা ক্লিপ আমি জাস্ট এক্সট্রা সামনে দিয়ে যাতে হেয়ারগুলো না পড়ে তার জন্য এক্সট্রা করে নিচ্ছে। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ ভাইয়ের কিন্তু টোটাল ক্লিপিং কমপ্লিট হয়ে গেছে। এবং গাইজ, আমরা যেহেতু জিরো ফেড হেয়ার কাট করবো, তার আগে আমরা সাইডে দুইয়ের কাজ করে নেবো। দুইয়ের কাজ আগে করলে কি হয়, চুলটা একটু ছোট হয়, ছোট হয়ে গেলে তখন জিরো ফেডটা আমরা প্রপারভাবে কাজ করতে পারবো। নাম্বার টু ক্লিপ নিয়ে নিয়েছি এবং নাম্বার টু ক্লিপ দিয়ে ভালো করে দেখে নাও আমি কতটা তুলছি। আমি জাস্ট তলার এরিয়াটা নাম্বার টু ক্লিপ দিয়ে একটু ছোট করে নিচ্ছি। এবং আজকের হেয়ার কাটিংটা এতটা ইজিভাবে শিখাবো, তোমরা ইজিলি শিখতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। গাইজ, আমরা টোটালটা সাইডে নাম্বার টু ক্লিপ ইউজ করছি। আর একটা জিনিস গাইজ, হয়তো খুব বেশি কথা বলে ভিডিওটা করতে পারবো না, তবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিশ্চয়ই ধরিয়ে দেবো। কারণ গাইজ, আমার শরীরটা একটু খারাপ, তোমরা জানো কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম এবং ঘোরার থেকে যখন বাড়ি ফিরেছি তারপর থেকে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, এমনকি এখনও আমার সেই প্রবলেমটা কিছুটা রয়ে গেছে। ওষুধ খেয়েছি, তবুও এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। তো গাইজ, দেখছো আমাদের কিন্তু সাইডে পুরো নাম্বার টু ক্লিপ করা হয়ে গেছে। নাম্বার টু ক্লিপ দিয়ে আমরা দুই সাইডটা উড়িয়ে দিয়েছি। এইবার আমরা জিরোর কাজটা চালু করব। তো মেশিনটা ঝেড়ে নিচ্ছি। গাইজ, আমরা এই তলার এই এরিয়াটাই যে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করে, চোখের আইডিয়ায় সম্পূর্ণ, এখান থেকে শুরু করে আমরা পুরো রাউন্ড করে আমরা নাম্বার জিরো ইউজ করব। কীভাবে ইউজ করি সেটাও একটু দেখে নাও, কীভাবে নাম্বার জিরো করছি। গাইজ, দেখছো আমি কিন্তু দাগ লাইন করে নিলাম, এবার এটা জাস্ট তলার থেকে নাম্বার জিরো করে দিচ্ছি। আর দাগ লাইনটা দেওয়ার মানে হচ্ছে আমরা ওর উপরে আর যাব না, ওর উপরে আর মেশিন তুলব না। গাইজ, দেখছো আমাদের কিন্তু নাম্বার জিরো করা হয়ে গেছে। এগুলো মিলাই নিয়ে এগুলো ধীরে ধীরে করে মিলাবো, সেগুলো কিভাবে মিলাই সেটা শেয়ার করব। তার আগে পুরো এরিয়াটা আমরা নাম্বার জিরো করে নিচ্ছি। এবং গাইজ, যেটা বলছিলাম আমরা যে ঘুরতে গেছিলাম ওটার কিন্তু গাইজ পুরো ব্লগ আমরা শেয়ার করেছি, যারা এখনও দেখোনি অবশ্যই করে দেখে নিও। আমরা পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে, এবং আমার চোখে দেখা সবথেকে সেরা জায়গা, আমি আমার ফুল রেইনবো টিম নিয়ে গেছিলাম এবং আমরা খুব মজা করেছি। এবং তোমাদের সাজেস্ট করছি, তোমরা যদি কোনো একটা ভালো ঘোরার জায়গা খুঁজে থাকো বা যাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই করে পুরুলিয়া একবার যাও, গিয়ে ঘুরে আসো। আর যাওয়ার আগে তবে একবার অবশ্যই আমাদের ব্লগটা দেখো, তাহলে আরও মজা পাবে, তাহলে বুঝতে পারবে ওখানে কী কী রয়েছে, কত ঘোরার জায়গা রয়েছে। আমি কিন্তু আমার ব্লগে ফুল ডিটেলস আমি শেয়ার করেছি। তো গাইজ, দেখছো আমি কীভাবে করছি, এখানটায় কিন্তু কানটা আমরা বাঁ হাতের আঙুল দিয়ে আমি কিন্তু প্রেস করে রাখছি যাতে কানটা এরকম না উঠে আসে। তো গাইজ, দেখছো আমাদের কিন্তু জিরো মারা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট ছোট এরিয়া নাম্বার ওয়ান ক্লিপ ইউজ করব।
নাম্বার ওয়ান ক্লিপ নিয়ে নিয়েছি, লাগিয়েও নিলাম মেশিনে। ছোট এরিয়া নাম্বার ওয়ান ক্লিপ ইউজ করছি। ভালো করে দেখে নাও কতটুকু আমি মেশিন তুলছি। গাইজ তোমরা দেখলে আমি ছোট এরিয়া নাম্বার ওয়ান ক্লিপ ইউজ করছি, এবং প্রথমে যে দুই মেরেছিলাম এই উপরেরটা কিন্তু সেই দুইয়ের এরিয়া। আর একবার বুঝিয়ে দিই, এখান থেকে এই পর্যন্ত জিরো আছে, এখনও পুরো ডিপ জিরো হয়নি, এটা আর একটু জিরো হবে, সেটার জন্য আমি ছোট মেশিন ইউজ করব, আছে আমার কাছে, সেটা ইউজ করব। কিন্তু এখন বোঝানোর জন্য বলে দিই, এখান থেকে এই পর্যন্ত জিরো রয়েছে, এখান থেকে এইটুকু এক রয়েছে, এবং এইটা দুই আছে। তো আমরা ধীরে ধীরে করে মিলাবো, এবং আপাতত এইটুকু এরিয়ায় কাজ করে দেখাচ্ছি, কারণ আমি এই ভিডিওটা খুব বেশি লং করব না, যার জন্য কি আমি অনলি ফর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আজকের কভার করব। এখান থেকে এইটা জিরো, আমরা জিরোর থেকে পয়েন্ট ফাইভটা একটু পরে মিলাবো, তার আগে এই যে এক আছে এই একটাকে আগে দুইয়ের সাথে মিলাবো। কিভাবে মিলাই, জাস্ট একটাকে দের করে দিলাম, এইবার এই যে মেশিন হালকা করে তুলে দিচ্ছি। গাইজ আমাদের এইখান থেকে এই পর্যন্ত মিলে গেছে, এইবার আমাদের এইটা মিলাতে হবে। এইটা কিভাবে মিলাই একটু সেটাও দেখিয়ে দিচ্ছি। গাইজ এই যে আমাদের মেশিন, মেশিন পয়েন্ট ফাইভ করে নিলাম, এই যে জাস্ট এখানটা আমরা হালকা করে, হালকা কবজিটা আপ করে আমরা জাস্ট হালকা করে তুলে নিলাম। গাইজ ভালো করে লক্ষ্য করো, আমাদের কিন্তু জিরোর থেকে এই পর্যন্ত টোটাল মিলে গেছে। আমরা এই অ্যাভারেজে পুরোটা মিলাবো, দেন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো গাইজ ভালো করে দেখে নাও এই এরিয়াটা আমি কিভাবে মিলাই। এই এরিয়াটা কিন্তু আমি হালকা ডিপি রাখবো, যাতে কালো ভাবটা একটু বেশি থাকে। ভুল করেও এরকম ভাববে না তোমরা যে আমি এই জায়গাটা মিলাইনি বা মিলাতে পারিনি, কারণ এই জায়গাটা একটু ডিপই থাকে এবং আমি একটু ডিপের মধ্যেই রাখছি এটা। যদি এই এরিয়াটা আমি বেশি করে মিলাই সেক্ষেত্রে লুকটা একরকম লাগবে, যদি এই এরিয়াটা ভারী রাখি সেক্ষেত্রে লুকটা অন্যরকম লাগবে। তো আমরা টোটালি ভারীর এই যে এই এরিয়াটা আমরা টোটালি ভারীর মধ্যে কিন্তু লুকটা রাখবো। গাইজ দেখছো আমার কিন্তু এই এরিয়াটা মিলানো হয়ে গেছে, ধীরে ধীরে করে আমরা পিছনটা মিলাবো এবং এই সেটটা মিলাবো, দেখতে থাকো। এবং কিভাবে মিলাই ভালো করে দেখতে পাচ্ছ। গাইজ তোমরা কিন্তু এর আগে আমাকে প্রচুর প্রশ্ন করেছো, দাদা কেচি দিয়ে হেয়ার মিলানো দেখাও, দাদা দাড়ি সেটিং দেখাও। তো প্রত্যেকটা ভিডিওর ফুল টিউটোরিয়াল কিন্তু আমরা এর আগে অলরেডি নিয়ে এসেছি। যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো, আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই করে দেখো, এবং খুঁজতেও খুব বেশি প্রবলেম হবে না। আমার ডিসক্রিপশানে মোটামুটি ম্যাক্সিমাম আমার ভিডিও দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা আমার ডিসক্রিপশান বক্সে গিয়েও কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে। তো গাইজ আমাদের কিন্তু সাইডটা প্রপারভাবে মিলানো হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। গাইজ দেখতেই পাচ্ছ এরপর গাইজ আমাদের কিন্তু টপ এরিয়ার পালা, এবং টপ এরিয়াটাও কীভাবে আমরা করি সেটাও একটু দেখতে থাকো। হালকা করে আমরা ওয়াটার স্প্রে করে নেবো। গাইজ দেখছো কিভাবে করছি। তো আমরা কি করব, ধীরে ধীরে করে উপরে ছোট ছোট লেয়ার নেব এবং উপর থেকে আমরা ছোট করা শুরু করব। তো গাইজ আমার ভাইয়ের রিকোয়ারমেন্ট রয়েছে,
খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড়ও থাকবে না, আমরা নর্মাল একটা অ্যাভারেজ ছোট করছি। গাইস দেখছো কিভাবে ছোট করছি, খুব বেশি ছোট করছি না, জাস্ট এক কর মতো আমরা ছোট করছি এবং জিগজ্যাগ কাটিং করছি। আমরা এই এরিয়াটা কাজ করলাম, এবার কিছুটা এরিয়া পিছনে চিরুনি টেনে নেব, নেক্সট আমরা এই এরিয়াটা কাজ করব এবং টপ এরিয়া। যদি টেকনিক বুঝে যাও গাইজ তাহলে কিন্তু কাটা খুব সহজ, খুব সহজ, একটু কঠিন না, শুধু একটু টেকনিক বুঝতে হবে। আমরা প্রথমে সামনের থেকে কাজ করলাম, তারপরে চিরুনিটা একটু পিছনে টেনে এখান থেকে কাজ করলাম, এইবার একদম চিরুনিটা পিছনে টেনে নিয়ে পিছনের এরিয়ার হেয়ারগুলোর উপর কাজ করছে। তো গাইজ আমরা কিন্তু একটা নর্মাল লেন্থ পেয়ে গেছি, এইবার এই অ্যাভারেজে আমাদের কিন্তু এই সাইডের লেন্থগুলোতেও কাজ করতে হবে। এই যে ভালো করে একটু দেখে নাও, এই সাইডের অ্যাভারেজেই কিন্তু আমরা এই হেয়ারটা কাটব। আবার একটু চিরুনিটা পিছনে টেনে নেব, গাইজ ভালো করে লক্ষ্য করো, আবার একটু চিরুনিটা পিছনে টেনে নেব। সেম আমরা ওই দুটো সাইড যেভাবে করলাম, আমরা এই সাইডের চুলগুলোও কিন্তু সেভাবেই কাটিং করব। গাইজ দেখছো আমাদের কিন্তু মোটামুটি ছোট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেটিং করি কি করে, এতক্ষণ এইখান থেকে কাজ করছিলাম, এবার আমি সাইডে চলে এসেছি, এইবার সাইড দিয়ে কিভাবে আমি উপরের হেয়ারগুলো ধরে কাজ করছি সেটাও একটু দেখে নাও। জাস্ট এবার উপরের হালকা যেগুলো তেরা বাঁকা একটু বড় হয়ে আছে সেগুলো আমরা উপর থেকে জাস্ট নর্মালি হালকা সেটিং করে দিচ্ছি। গাইজ আমাদের কিন্তু হেয়ার কাটিং প্রপারলি কমপ্লিট হয়ে গেছে, আমরা জাস্ট এখন এই উপরের টপ এরিয়াটা হালকা সেটিং করছি, তাও হয়ে গেছে। এইবার আমরা আর যে খুঁটিনাটি অল্প কাজ আছে সেগুলো আমরা করব। তো অল্প কাজ কী কী আছে সেটা একটু দেখিয়ে দিই, আমরা কপালটা ঠিক করব এবং আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট রয়েছে এখান থেকে একটা এই এরিয়াতে একটা দাগ হবে সিঁথিতে, তো আমরা সব এই সব কাজগুলো করব সব ছোট মেশিন দিয়ে। গাইজ এবার আমরা ফ্রেশ করব, ফ্রেশ করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ আমাদের কিন্তু ড্রায়ার কমপ্লিট এবং চুলটা যাতে সেটিং থাকে তার জন্য আমরা সবার শেষে ওয়াক্স করে দিচ্ছি, এবং গাইজ দেখছো চুল কিন্তু পুরো সেটিং হয়ে গেছে। যেটা বললাম আমরা সাইডে পুরো টোটাল জিরো ফেড রেখেছি, একটু দেখে নাও গাইজ, সাইডে টোটাল জিরো ফেড রেখেছি, তার সাথে একটা ভলিউম রেখেছি, তার সাথে চুলটা উপরে মানে উপরের টপ এরিয়াটা হালকা ভলিউম করে একটু সাইড করে রেখেছি, এবং যথেষ্ট অ্যাট্রাকটিভ লাগছে লুকটা। এবং এই ছিল আজকের প্রপার টিউটোরিয়াল, আশা করছি তোমাদের এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শেখাতে পারলাম, এবং দেখা করব খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে, ধন্যবাদ।